তো কাজে এসেছিলাম, আমার পার্সোনাল কাজে আমি এসেছিলাম, এবং সেখানে সেই পার্সোনাল কাজে আমার কলকাতার বাইরে গেলে যে ইন্টিমেশনগুলো দিতে হয় আমার প্রায়শই বাইরে যাওয়ার থাকে, আগামী কয়েকদিনও থাকে, আমি সেই ইন্টিমেশনটা দিতে সিবিআই অফিসে মাঝে মাঝে আসি, আমি এসেছিলাম। এর পাশাপাশি আরজি করে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, দুঃখজনক ঘটনা ঘটেছে, এবং সেই জায়গায় আমরাও দোষীদের ফাঁসি চাই। মুখ্যমন্ত্রী যা যা ব্যবস্থা নেওয়ার সমস্তই নিয়েছিলেন, তারপরে বিষয়টা এখন এসেছে সিবিআই এর হাতে। আমি আপনাদের বলি, গত কয়েকদিন আগে আরজি করের কিছু জুনিয়র ডাক্তার পড়ুয়া তারা আমার কাছে এসেছিলেন, তাদের কিছু অভিযোগ, তাদের কিছু বক্তব্য সেগুলি তারা জানান। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, আমায় বলছেন কেন, আমি কি করব। তারা বলেন, যেহেতু কর্মপ্রার্থীদের আন্দোলনে তারা দেখেছেন যে কিছু ক্ষেত্রে আমি তাদের সাহায্য করার চেষ্টা করেছি, সেই ভরসা থেকে তারা আমার কাছে আসেন। তো তারা যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো আমি শুনে বলেছিলাম বিস্তারিত দেবেন, নইলে আমি কি করে এটা হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো। তো তারপরে ঘটনাচক্রে ভয়ঙ্কর এই ধর্ষণ এবং হত্যা হয়ে যায়। তো এরপরে তাদের সঙ্গে আবার যোগাযোগ হয়, তো তারা তাদের কিছু বক্তব্য, তাদের কিছু নথি তারা দিয়েছিলেন, যে তাদের বক্তব্য ছিল আমাদের তো সিবিআই ডাকবে না, ফলে বা কেন্দ্রীয় এজেন্সি তো, ফলে কারণ আমরা এসবের আমরা জড়িত নই, কিন্তু আমাদেরও কিছু বক্তব্য আছে, আমরাও তদন্তে কন্ট্রিবিউট করতে চাই, ফলে তারা কিছু নথিপত্র কিছু দিয়েছিলেন, তাদের কিছু অতীত অভিজ্ঞতা, তাদের কিছু বক্তব্য, তাদের অনুরোধ ছিল ন্যায় বিচারের স্বার্থে যদি আমি যখন আসব সেটা যেন আমি এজেন্সিদের হাতে দিয়ে যাই। তো ফলে আমি আমার কাজ সারার পর আমি তারা যেগুলি আমায় দিয়েছিলেন সেগুলি যদি তদন্তের স্বার্থে তদন্তের কাজে লাগে সেই কারণে আমি কনসার্ন এজেন্সির কাছে দিয়ে গেছি। দুই, যে ঘটনা ঘটেছে এটা একটা ভয়ঙ্কর ঘটনা, মুখ্যমন্ত্রী যা যা করার করছিলেন, একজন গ্রেফতারও হয়েছিল, হয়ে আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে আপাতত এটা সিবিআই এর হাতে চলে গেছে, ফলে আমরাও চাই দোষীদের শাস্তি হোক, ফাঁসি হোক, কিন্তু বামরাম চক্রান্ত করে যারা অরাজকতা তৈরির চেষ্টা করছেন, ভুয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট, বিকৃত পোস্ট, আমরা এগুলোর বিরোধিতা করছি। আমরা আশা করি, আমরা আশা করেছিলাম যে রবিবারের মধ্যে নিশ্চয়ই একটা কিছু ইতিবাচক ব্রেক থ্রু দেখতে পাব। এখন তেইশে অগস্ট যে ধৃত তাকে এজেন্সি কোর্টে পেশ করবে, তো এখন 23 তারিখের রিমান্ডে আমরা আশা করছি সেই দোষ করেছে, সেই আসল দোষী, সেই খুনি, সেই ধর্ষক নাকি কারা, সেটা নিশ্চয়ই সর্বোচ্চ 23 তারিখের সময়সীমার রিমান্ডে আমরা সেটা কোর্টে তারা পেশ করবেন। ধৃতকে যখন কোর্টে পেশ করবেন তাহলে 23 তারিখে আমরা দেখতে পাবো বলে আমরা আশা করতেই পারি। রবিবার হলে ভালো হতো, তারপর হলে ভালো হতো, তবে সিবিআই অফিসাররা চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন সিবিআইকে হ্যান্ডওভার করে দেবেন, সিবিআই অফিসার্স আর ডুইং দেয়ার বেস্ট, ট্রাইং দেয়ার বেস্ট টু সলভ দ্য ইস্যু, অ্যান্ড হুইচ এভার পেপার্স ডকুমেন্টস দ্য জুনিয়র ডক্টর্স অফ আরজি কর গেভ মি অ্যান্ড রিকোয়েস্টেড মি টু হ্যান্ড ওভার টু দ্য সেন্ট্রাল এজেন্সি, আই হ্যাভ কেপ্ট মাই ওয়ার্ড অ্যান্ড হ্যান্ডেড ওভার অল দোজ টু সিনিয়র অফিসিয়ালস অফ সেন্ট্রাল এজেন্সি। আমরা মনে রাখতে হবে 2001 সালেও আরজি করে সৌমিত্র বিশ্বাস সবাই বলেছিল খুন, তখন আত্মহত্যা বলে চালানো হয়েছিল, ফলে যারা হুজুক তুলছেন, অরাজকতা করছেন, তারা কিন্তু 2001 সালের ঘটনার কথাও মনে রাখবে। আমার বলার এইটুকু। আমি বলছি সিবিআই সিনিয়র অফিসারদের সঙ্গে আমার ঠিক সেইটুকুই কথা হয়েছে, যেটা ওই বিষয়গুলো আমি কিভাবে পেলাম, কারা দিয়েছেন, তারাও প্রকাশ্যে আসতে চাইছেন না এই সময়,
কিন্তু তারা সহযোগিতা করতে প্রস্তুত। এই বিষয়ে যেটুকু কথা হওয়ার সেইটুকুই আমি এইটুকু বলতে পারি, সিবিআই অফিসার্স আর ডুইং দেয়ার বেস্ট, ট্রাইং দেয়ার বেস্ট টু সলভ দ্য প্রবলেম। ইফ বিফোর 23rd সাম ব্রেক থ্রু ক্যান বি ডান ইট ইজ বেটার, বাট লেটেস্ট বাই 23rd ওয়েন দ্য অ্যারেস্টেড অ্যাকিউজ উইল বি প্রেজেন্টেড ইন দ্য কোর্ট, উই হোপ দ্যাট ইন দ্য রিম্যান্ড কপি দ্য কেস ডিটেল উইল ইন্ডিকেট হোয়েদার হি ইজ দ্য লোন কালপ্রিট অর নট, অর হোয়েদার দেয়ার ইজ সাম আদার র্যাকেটস অর নট। জুনিয়র ডক্টররা আপনাকে নথি দিয়েছিল এবং যেটা আপনি সিবিআই কে জমা দিলেন, সেই ডক্টরদের নাম কি সিবিআই কে দিয়ে আসলেন যে এদের যে সিবিআই অফিসাররা, যদি ওটা জুনিয়র সেই ডাক্তাররা অনুরোধ করেছেন, তারা সামনে এই মুহূর্তে আসতে চান না, তারা কাজের মধ্যে রয়েছেন ইত্যাদি, তারা পেশায় রয়েছেন, ফলে তারা অনুরোধ করেছেন যে সিবিআই যদি মনে করে এই তথ্যগুলিকে কাজে লাগাবে, তথ্যগুলি নিয়ে এগোবে, যখনই খবর দেবে তারা যেভাবে হোক, সেটা সিজিওতে হতে পারে বা যেখানে হোক, তারা সবিস্তারে কোঅপারেট করতে প্রস্তুত। আমি এ বিষয়ে আমি কোনো ব্যক্তির নাম বলবো না, কোনো কথা বলবো না। আমাকে যারা যে ডকুমেন্ট দিয়েছিলেন, ভরসা করে দিয়েছিলেন যে আমি তদন্তকারীদের হাতে নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেব, আমি তাদের সেই কথা রেখেছি। আমি তদন্তের স্বার্থে, সামগ্রিকতার স্বার্থে আমি সেইগুলো যথাযথভাবে পৌঁছে দিয়েছি।